হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমরা তো অনেকেই ফটোশপে এক্সপার্টনেস না হওয়ার কারণে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না আমরা যদিও এক্সপার্ট হই তবেও কিন্তু আমরা হচ্ছে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে তো আমি আপনাদের এখন এমনই একটা ট্রিক্স দেখাবো যেটা দিয়ে আপনি এক সেকেন্ডের মাধ্যমে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটি এই মুহূর্তে যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো বন্ধুরা ছোট্ট একটা ইন্টার পরে আমরা টিউটোরিয়ালে চলে যাব ওয়েলকাম ব্যাক তো অ্যাট ফার্স্ট আমাদের গুগল ক্রম ব্রাউজার ওপেন করতে হবে তো আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা ওপেন করতে পারেন এই কাজটা করতে পারেন সমস্যা নেই আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতেছি গুগল ক্রম ব্রাউজারে ওপেন করে আমরা গুগলে চলে যাব যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবো রিমুভ বিজি রিমুভ বিজি দেন এখন সার্চ করবো সার্চ করার পরে আপনারা প্রথম যেই লিঙ্কের ওয়েবসাইটটা দেখবেন সেই ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে এই ইন্টারফেস দেখতে পাবেন এই ওয়েবসাইটের আপনাদের এখানে কোনো লগ এবং সাইন আপ করার কোনো ঝামেলা নেই আপনারা ডিরেক্টলি আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা আমাদের এই সাইটটি ডেস্কটপ ভার্সন করে নেব তো তার জন্য আমরা ডান পাশে দেখতে পাচ্ছি থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ সাইড দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো তাহলে আমাদের ওয়েবসাইটটি ডেস্কটপ ভার্সন হয়ে যাবে এই কাজটি আপনারা কম্পিউটার দিয়েও করতে পারবেন সেম প্রসেস আমি যে প্রসেসটা এখন দেখাবো সেম প্রসেসে আপনারা কম্পিউটার দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ তারপরে ইউ আপনারা যে কোনো ফটোর ইউআরএল কপি করে এখানে নিয়ে এসে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন অথবা আপনি আপনার আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের মেমোরিতে অর্থাৎ গ্যালারিতে যে ফটো থাকবে সেটা নিয়েও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আমি আপলোড ইমেজে ক্লিক করছি তো আমি সালমান খানের একটা ফটো হচ্ছে রিমুভ করে দেখাবো ব্যাকগ্রাউন্ড তো এখানে কিন্তু খুব স্মুথলি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল আমাদের অরিজিনাল ফটো ছিল এইটা আর এই ওয়েবসাইটটি খুব স্মুথভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এইটা রিমুভ করে দেখালো ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে এখানে আপনাদের একটা কথা বলি আমি বলেছি যে এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে তো এখানে একটা বিষয় কাজ করে যদি আপনাদের ইন্টারনেট স্পিড এবং আপনার ফটোর রেজুলেশন ভালো হয় তাহলে একটু সময় লাগতেই পারে আপনার যদি ইন্টারনেট স্পিড একটু কম হয় তাহলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে আর যদি আপনার ফটোর রেজুলেশন হাই হয় তাহলেও তিন থেকে পাঁচ মিনিট একটু ওয়েট করবেন দেখবেন আপনার ফটোটা রিমুভ করে দেবে ফটোর ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আপনি এখানে আরেকটা একটা করতে পারবেন যদি আপনি আপনার এই ফটোতে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেট করতে চান তাহলে আপনি করতে পারবেন তো তার আগে আপনি এই যে ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু আপনার মেমোরিতে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে পিএনজি আকারে ঠিক আছে তো ওকে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে দেবো সেট করবো এটা দেখাবো তো এডিটের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারের উপরে ডান পাশে অপশন আছে অপশনের উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু ছোট করে নি জুম জুমটা তো এখানে দেখতে পাচ্ছেন কি ব্যাকগ্রাউন্ড ইরেজ রিস্টো ইরেজ বলতে আপনার যদি কোথাও কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতে সমস্যা থাকে যদি রিমুভ না হয় তাহলে আপনি এই ইরেজার টুলটা সিলেক্ট করে আপনি এখানে ইরে এভাবে মুছে দিতে পারেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ সাইজ অফসেট আপনি আপনার ব্রাশ সাইজটা যদি বড়ো করে নিতে চান সেটা বড়ো করে নিতে পারবেন এই যে কত বড় হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে ইরেজ টুলের কাজ তো আমরা এখানে আপনারা আন্ডু করতে পারবেন আমি আন্ডু করতেছি আর পাশে দেখতে পাচ্ছেন রিস্টোর উপর ক্লিক করে আপনি কি করতে পারবেন আগে যে ফটো ছিল আপনার ব্যাকগ্রাউন্ডে সেটা আপনি আবার পুনরায় ফেরাই নিয়ে আসতে পারবেন এই যে দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে ব্রাশ টুলটা একটু ছোটো করে নিতে পারবেন বড়ো করে নিতে পারবেন সমস্যা নেই তো এই ছিল ইরেজার টুল আমি আন্ডো করতেছি এখন ব্যাকগ্রাউন্ডে চলে যাব। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি ফটো কালার আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড সেট করতে চান তাহলে কালার ওপরে ক্লিক করবেন করে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট আকারে অনেকগুলো কালার দেওয়া আছে এই যে আপনি যেটা আছে সেটা সেট করে নিতে পারেন অথবা আপনি যদি আপনার নিজের ইচ্ছায় কৃত কালার দিতে চান তাহলে কালার সেটাও সেট করতে পারবেন আমি জাস্ট হলুদ কালারটা সেট করতেছি ওকে এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারটা সেট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি এখন আপনি আবার ফটোর মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি যদি যে কোনো একটা ফটো সিলেক্ট করতে চান অর্থাৎ আপনার যে কোনো সিনারি ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে সেটাও পাবেন এই যে এখানে দেওয়া আছে ক্লিক করে করে দেখবেন এই যে কত সুন্দর সিনারি সেট হয়ে গেছে দেখছেন ব্যাকগ্রাউন্ড সেটার উপর ক্লিক করে কিছু ওয়েট করবেন কিছুক্ষণ সময় দেখবেন সেট হয়ে যাবে তারপরে যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন আপনার এই যে সিলেক্ট পটোর ওপরে ক্লিক করবেন করে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি দেখি সিলেক্ট হয় কিনা এই যে দেখছেন কত সুন্দর করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল তো এভাবে আপনি সিলেক্ট করতে পারেন করে আপনি জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করবেন তাহলে আপনার এই অবস্থায় আপনি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তা আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি অর্থাৎ পরিবর্তন করে দেখাচ্ছি তো আপনি এই অবস্থায় এটা থাকা অবস্থায় যদি আপনি আরেকটা ফটো আপলোড করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে আপনি পিএনজি আকারেও ডাউনলোড করতে পারবেন এখানে ওপর ক্লিক করে তো আমি আরেকটা ফটোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো এটা একটু ট্রাফ এবং কী কী হবে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পরিবর্তন করতে চান আপনার ফটোশপে তাহলে আপনার ফটোশপে এক্সপার্ট হওয়া লাগবে এবং দশ থেকে পনেরো মিনিট মিনিমাম হলেও সময় লাগবে ঠিক আছে তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য আমি ফটোটা সিলেক্ট করতেছি এই ফটোর এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো দেখুন কিছুক্ষণ সময় অপেক্ষা করবে করে আপনার ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখছেন এটা কিন্তু খুব ক্রিকি ছিল চুলগুলো এলোমেলো এই ফটোটার তবুও কিন্তু খুব স্মুথভাবে তারা কি করছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে আপনি এখন এটা হচ্ছে এই পিএনজি আকারে আপনি ডাউনলোড করতে পারেন আপনার মেমোরিতে ডাউনলোডের উপর জাস্ট ক্লিক করবেন তাহলে আপনার পিএনজি আকারে ডাউনলোড হয়ে যাবে আপনি যদি এটার উপরে যদি ব্যাকগ্রাউন্ড সেট করতে চান এখান থেকেই তাহলে সেটাও করতে পারবেন এই যে এইট অপশানের উপর ক্লিক করবেন আগে যেভাবে দেখালাম সেমভাবে তারপরে কিলে কালার দেবেন যে কোনো কালার সিলেক্ট করবেন হয়ে গেল ঠিক আছে এখন যদি আপনার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দের থাকে সেটাও দিতে পারবেন অথবা এখানেও আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন সমস্যা নেই এই যে দেখছেন কত সুন্দর দেখাচ্ছে এবার নিজের পছন্দের কোনো যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটা আপনি সিলেক্ট করুন আমি আমার ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করছি একটা এই যে দেখছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে আপনি ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে জাস্ট ডাউনলোড ইমেজ ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কোনো ফটোশপ এক্সপার্ট না হয়েও এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলেন যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে টিউটোরিয়ালটি অনেক অনেক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশানে পেয়ে যান যদি আপনারা একটা লাইক দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না একটা লাইক দেওয়ার মাধ্যমে আমি একটু উৎসাহ পাবো যে আমি আপনাদের পরবর্তীতে ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার উৎসাহটা আমার মধ্যে তৈরি হবে আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ